হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ফাইনালি চলে আসলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো এখন পর্যন্ত উইন্ডোজের জন্য বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার, এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ইউটিউবাররা তাদের ভিডিও এডিট করার জন্য এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ইউজ করে থাকেন। তো আজকে আমি দেখাবো কীভাবে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। তো আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার মনে হয় যে আপনার সেকেন্ড কোনো ভিডিও দেখতে হবে না ভিডিও এডিটিং শেখার জন্য। তা আমি যে ভিডিওটি শ্যুট করছি, এই ভিডিওটি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করা হয়েছে, তো বুঝতেই পারছেন যে এটার কোয়ালিটি সম্পর্কে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন যে কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করতে হয় এ টু জেড আজকে আমি দেখাবো, লেটস গো। তো আমি আছি হারুন রানা, আপনারা দেখছেন আইডি কনসেপ্ট। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থেকে বেল আইকন ডাল করে দিন, যেন পরবর্তী ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দেয়। তো ভিউয়ার্স, অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করার জন্য প্রথমে আপনাদেরকে অবশ্যই একটি অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যার ওপেন করতে হবে। তো আমার পিসি থেকে আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সবারও রাখা আছে, তো এখানে আমি ক্লিক করলাম। তো এই সফটওয়্যারটি এখন ওপেন হচ্ছে, এবং এটা ওপেন হতে সময় লাগবে কতটুকু সেটা ডিপেন্ড করবে আপনার পিসির কনফিগারের উপর। তো এখানে মোটামুটি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি যেই সফটওয়্যারটি দিয়ে টিউটোরিয়াল দেখাচ্ছি সেটি হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো 2020। তো এখানে আপনার কিছু অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট দেন হচ্ছে ওপেন প্রজেক্ট। এখন নিউ প্রজেক্টের কাজ হচ্ছে, আপনি যখন একটি ভিডিও নতুন করে এডিটিং করতে যাবেন, নতুন করে একটি ভিডিওকে এডিট করবেন, সেক্ষেত্রে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে এডিট শুরু করবেন। দেন হচ্ছে ওপেন প্রজেক্ট। এখন ওপেন প্রজেক্টের কাজ হচ্ছে, ধরুন আপনি একটি ভিডিও কাজ করে অর্ধেক করে রেখে দিয়েছেন, সেটাকে আপনি পুনরায় কাজ করবেন, সেক্ষেত্রে আপনি ওপেন প্রজেক্ট দিয়ে বের করে আবার কাজ শুরু করতে পারেন। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিসেন্ট কিছু ফাইল শো করেছে। এগুলো হচ্ছে যে আপনি রিসেন্টলি যে ভিডিওগুলো আপনি এডিট করার জন্য রেখেছিলেন সেইগুলো এখানে শো করেছে। আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে ভিতরে প্রবেশ করে আবার আপনি এডিট শুরু করতে পারেন। তো আজকে যেহেতু আমরা একটি টিউটোরিয়াল শিখব, যে সেজন্য আজকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং নতুন একটি এডিটিং শিখব, সেজন্য আমি নিউতে ক্লিক করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রজেক্টে একটি নাম দিতে বলা হচ্ছে, তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি টেস্ট 4। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ার প্রজেক্ট, আসলে এটা একটা লোকেশন চাচ্ছে যে প্রজেক্টটা আসলে কোথায় যাবে, রেন্ডার করলে সেটা কোথায় যাবে। তো আমি একটি ফোল্ডার সিলেক্ট করে রেখেছিলাম, তৈরি করে রেখেছিলাম, সেটাকে আমি এই যে প্রিমিয়ার প্রজেক্ট, তো এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম। এবং তার নিচে দেখতে পাচ্ছেন রেন্ডার, এখানে দুইটি অপশন আছে। এখন এই দুইটি অপশনের মধ্যে আপনার পিসিতে যদি আপনার গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, সেক্ষেত্রে আপনি এই উপরের অপশনটি সিলেক্ট করবেন, এবং আপনার পিসিতে যদি গ্রাফিক্স কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি এই অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। তো আমার এটা, আমি এটা দিয়ে রাখলাম। দেন তার নিচে দেখতে পাচ্ছেন যেটা আছে এইভাবেই থাকবে, অডিওটা স্যাম্পলটা এইভাবেই থাকবে। তার নিচে একটি অপশন আছে ক্যাপচার ফরম্যাট। তো অনেক সময় ওপেন করার সময় দেখতে পাবেন যে আপনারা এখানে ডিভি ফরম্যাটটা থাকে। তো ডিভি ফরম্যাট হচ্ছে যখন আমরা DSLR ক্যামেরা আসার আগে, যখন ডিজিটাল ক্যামেরা ছিল, তখন হয়তো এটা দিয়ে শ্যুট করলে এটা দিয়ে ইনপুট করা হতো, এবং আপনি চাইলে পিসির মধ্যে এটা লাগিয়ে এটাকে দিয়ে আপনি ক্যাপচার করতে পারতেন। তো সেই সিস্টেমগুলো কিন্তু এখন নেই, পরিবর্তন হয়ে গেছে। তো এখন যেহেতু HDB মানে হচ্ছে হাই ডেফিনেশন ভিডিও, সেজন্য আমরা এখন হাই ডেফিনেশন ভিডিওটা সিলেক্ট করে দেন আমরা এখানে ওকে ক্লিক করব। তো এখানে ওকে ক্লিক করার পর আমাদের মেইন যে ইন্টারফেস অ্যাডোব প্রিমিয়ার প্রো সেটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডোব প্রিমিয়ার যে মেইন ইন্টারফেসটা সেটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে লার্নিং, অ্যাসেম্বলি, দেন হচ্ছে এডিটিং, কালার, দেন হচ্ছে অডিও, গ্রাফিক্স। তো এখানে কিন্তু সব কিছু আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট মিডিয়া ফাইল, এবং এটা হবে এডিটিং প্যানেল, এবং এখানে ইফেক্ট। আমি একে একে সবগুলো আপনাদের দেখাচ্ছি। তো আমরা যেহেতু আজকে ভিডিও এডিটিং করব, সেজন্য আমরা কিছু ভিডিও বা অডিও, দেন হচ্ছে লোয়ার থার্ড, এগুলো আমি চুজ করে রেখেছিলাম, সেগুলো আমি এখন অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এডিটিংটা শুরু করবেন। তো আপনি জাস্ট এইখানে রাইট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ভিন, মানে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম যেখানে আমি লিখে রাখবো ভিডিও। তো এই ফোল্ডারটি ভিডিও নামে থাকবে, যেখানে আমি ভিডিওগুলো ইম্পোর্ট করব। দেন আমি আরেকটি ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে হচ্ছে অডিও। আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এবং তিন নম্বর একটি ফোল্ডার ক্রিয়েট করব, যেটি হচ্ছে বিন বলতে পারেন আপনারা, লোয়ার থার্ড নামে একটি আমি ফোল্ডার ক্রিয়েট করলাম, বা বিন ক্রিয়েট করলাম। তো এখানে তিনটে ফোল্ডার আছে। তো এখন আমরা একটি ভিডিও ইনপুট করবো প্রথমে। তো আমি ভিডিও ফোল্ডারের ভিতরে যাই, দেন হচ্ছে একটি ভিডিও ইনপুট করি। তো আমার আসলে এডিটিং
করার জন্য একটি ফুটেজ আমি রেডি করে রেখেছিলাম, সেই ফুটেজটা আমি এখন ইনপুট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে র ফুটেজ নামে একটি ফুটেজ আছে, তো এটাকে আমরা ইনপুট করলাম এবং আমরা তারপরে আবার প্রজেক্টে গেলাম। আবার এবার আমি একটা অডিও ইনপুট করব এখানে। তো আমি অডিও ফোল্ডারের ভিতরে যে একটি অডিও ইনপুট করলাম, এখানে আমার অডিওটা রাখা ছিল, দেন আমি এটাকে ইনপুট করলাম। তো আবার আমি প্রজেক্টে ব্যাগে গেলাম এবং আমি লোয়ার থার্ডগুলো অ্যাড করে নিচ্ছি। তো আবার ডাবল ক্লিক করে আবার আমি এডিটিংয়ে যাব, দেন হচ্ছে লোয়ার থার্ড। এখানে দেখতে পাচ্ছেন কিছু লোয়ার থার্ড আমার তৈরি করা ছিল যেগুলো আমি এডিটিংয়ের কাজে ব্যবহার করব। তো এটাকেও আমি ইনপুট করে নিলাম। তো এখন আমার কাজ হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা তিনটা ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের সব কিছু চলে গিয়েছে। তো আমরা এখন যেহেতু প্রথমে আমরা ভিডিওর কাজ করব, তো আমরা ভিডিও ফোল্ডারের ভিতরে গেলাম এবং যে এটাকে আমরা এডিটিং শুরু করব। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই আইকনগুলো দিয়ে কিন্তু আপনার আইকনগুলো চেঞ্জ করতে পারবেন, ভিউগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এইভাবে ছিল বা আপনি এভাবেও করতে পারেন, এগুলো চেঞ্জ করে করে। তো এইভাবে আছে থাক আপাতত। তো আমরা যেহেতু এই ফুটেজটার ভিডিও এডিটিং কাজ শুরু করব, সেক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, তো আমাদের একটি এডিটিং প্যানেল তৈরি করতে হবে। তো আমরা এটা করার জন্য আমরা একটা সিকোয়েন্স রেডি করব, যেটি হচ্ছে আমি রাইট ক্লিক করে দেন হচ্ছে নিউ আইটেমে যে সিকোয়েন্সে ক্লিক করলাম। তো এইখানে আপনাদের কিছু বোঝার বিষয় আছে যে সিকোয়েন্সটা কীভাবে ক্রিয়েট করবেন। ধরুন আপনি DSLR ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেছেন এবং সেটা কত FPS ভিডিও শ্যুট করেছেন, সেই FPS অনুযায়ী আপনি সিকোয়েন্সটা ক্রিয়েট করবেন, যেন আপনার ভিডিওটি এডিটিং করলে স্মুথ এবং যেটা প্রফেশনালি বা হচ্ছে আপনার রিয়েলিস্টিক লাগে। তো আমি যেহেতু DSLR দিয়ে ভিডিও শ্যুট করেছি, সেজন্য আমি এই যে ডিজিটাল SLR এখানে ক্লিক করব এবং আমার ভিডিওটি শ্যুট করা আছে 24 FPS-এ। 24 FPS-এ আমার ভিডিও যদি শ্যুট করা থাকে, এখানে দেখতে পাচ্ছেন যে ফুল HD 24 FPS আছে। তো আপনার যদি 25 FPS-এ ভিডিও শ্যুট করা থাকে বা আপনার যদি 30 FPS-এ ভিডিও শ্যুট করা থাকে, সেক্ষেত্রে আপনার যেটা যেভাবে আপনার শ্যুট করা আছে সেইভাবে আপনাকে এটাকে সিকোয়েন্সটা ক্রিয়েট করবেন। তো আমার যেহেতু 24-এ করা আছে, তো আমি এখানে 24-এ ডাবল ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আপনাকে একটা মনিটরের মতো দেওয়া হয়েছে এবং এইখানে এডিটিং প্যানেলটা আপনাকে দেওয়া হয়েছে, এখানে আপনি এডিটিংটা শুরু করবেন। তো আমাদের এই র ফুটেজটাকে এখন আমরা এডিটিং প্যানেলে টেনে আনব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এডিটিং প্যানেলে এটা আমরা টেনে আনলাম। তো আমাদের যেটি হচ্ছে স্ক্রিন, এখানে আমাদের ভিডিওটি শো করছে এবং এটাকে চাইলে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। 10% দিলে ছোটো হয়ে যাবে, দেন 50% দিলে আরও বড়ো হয়ে যাবে। তো এটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি এটা দেখার জন্য। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মনিটর এবং এখানে আপনি যদি দেন ভিডিওটা প্লে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা প্লে হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন ফুটেজটা এনে ফেললাম, এখানে হচ্ছে আমাদের ভিডিও ফাইল এবং নিচেরটা আছে অডিও ফাইল। তো আপনারা চাইলে নিচেরটা দেখতে পাচ্ছেন অডিও ফাইল, আপনারা চাইলে এটাকে এভাবে টেনে ছোটো বড়ো করতে পারবেন কাজ করার সুবিধার্থে। এটা ছোটো বড়ো করে নেওয়া যায় এভাবে। তো আমি আপাতত একটু ছোটো করে নিচ্ছি। ওকে, তো প্রথমে আমরা যে কাজটি করব, যে আপনার ফুটেজ যদি 6 থেকে 7 মিনিটের হয় বা আমরা যে ইউটিউবের যে ভিডিওগুলো করে থাকি সেটা 7-8 মিনিট বা 10 মিনিটের মধ্যে যদি হয়, সেক্ষেত্রে আসলে আমরা সর্বপ্রথম আমি কালার গ্রেডিং করব। কালার গ্রেডিংটা করার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনার কালার গ্রেডিং করার আগে আপনি যে ফুটেজটা আছে এটা কোনো কাটাকাটি করবেন না। এই কারণেই, কারণ হচ্ছে আপনি যদি এখন এখানে আপনি কাটাকাটি করেন, এটাকে যদি আপনি কাটেন, এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ব্লেডের মতো এটা দিয়ে আসলে কাটে, তো আপনি যদি এখানে কাটেন, এখন যদি আমি কালার গ্রেডিং করি বা হচ্ছে এইখানে যদি আমি দিয়ে যদি কালার গ্রেডিং করি, তাহলে কিন্তু এক একটা কালারের থাকবে। তো আসলে কালার গ্রেডিংটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা সিস্টেমে কালার গ্রেডিং করা যায়। ধরুন আপনি এখানে কাটাকাটি করছেন আপনার ইচ্ছে মতো, দেন হচ্ছে আপনি আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করে সেই ফুটেজের উপরে আপনি কালার গ্রেডিং বা এডিট করতে পারেন। যেমন হচ্ছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন রাইট ক্লিক করেছি, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এখানে আপনার ফুটেজ ওয়াইজ আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ক্রিয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট হয়েছে। তো এটাকে আপনি টেনে দেন হচ্ছে আপনার ভিডিও যতটুকু আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি এখন যত কাটাকাটি করেন না কেন, নিচে আপনি যদি এডিটিংটা বা আপনি কালার গ্রেডিংটা যদি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর করেন,
সেক্ষেত্রে আপনার নিচে যে কাটাকাটি করছেন সেটা কোনো প্রভাব ফেলবে না। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে অ্যাড করেও আপনি এডিটিং বা কালার গ্রেডিং করতে পারেন, বা সব কাজ করে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারও আনতে পারেন। তো আমি যেভাবে করব, আমি আমার মতো করছি, আপনারা চাইলে এইভাবে করতে পারেন বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এনেও করতে পারেন। তো আমি যেভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই আমি এটাকে কালার গ্রেডিং করব কোনো প্রকার কাটাকাটি ছাড়া। কালার গ্রেডিং করার জন্য আমাদেরকে এই কালারে ক্লিক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন যে কালারে করার জন্য, গ্রেডিং করার জন্য বিভিন্ন প্রকার আমাদের টুলস চলে আসছে। এবং কালার গ্রেডিংয়ে আসার পর আপনাকে দুইটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, যেমন একটি হচ্ছে ইফেক্ট কন্ট্রোল, আরেকটি হচ্ছে লুমেট্রি স্কোপ। এই দুইটা জিনিস আপনি সামনে রেখে সবসময় কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কালার গ্রেডিংটা খুব ভালো হবে। তো এখন কথা হচ্ছে, অনেক সময় এই লুমেট্রি স্কোপটা থাকে না, সেটা আনার জন্য আপনি জাস্ট উইন্ডোতে ক্লিক করবেন। দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে লুমেট্রি স্কোপ, এটা টিক দিয়ে দিলে এখানে চলে আসবে। তো আমরা যেহেতু এটা আছে এখন আমাদের সামনে, তো কালার গ্রেডিংটা আমরা শুরু করব। তো লুমেট্রিক স্কোপ দেখে কীভাবে কাজ করবেন আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু কালো অংশ আছে এবং নিচে কিছু কালো অংশ আছে, তার মানে আমাদের যেই র ফুটেজটা, এটা আসলে এস লক বা বিভিন্ন লক আছে DSLR ক্যামেরায়, সেইভাবে র ফুটেজে করা থাকলে আপনি ভিডিওটা এডিট করতে পারবেন। সেজন্য আপনার অরিজিনাল কালারটা কিন্তু ডাউন করা থাকে, আপনার যে র ফুটেজটা এটার মধ্যে ডাউন করা থাকে। সেক্ষেত্রে আপনার প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে এডিটিং করতে খুব ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু অংশ ফাঁকা আছে যেগুলো আমরা কাজ করতে পারবো। তো যেহেতু আমাদের লুমেট্রি স্কোপ সামনে আছে, তো এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে, তো এটা এডিট কালার গ্রেডিং করার জন্য প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কার্ভস নামে একটি অপশন আছে, এই যে কার্ভস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে RGB কার্ভস, এখানে কালার শো করছে সাদা, লাল, দেন হচ্ছে গ্রিন, ব্লু। তো এই কালারগুলো আসলে আমরা এখন কীভাবে বাড়াই আপনি দেখেন যে এই কালারটা আপনি খেয়াল করবেন, ব্ল্যাক কালারটা আমরা একটু উপরে উঠে দিব। আপনার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখান থেকে 90 থেকে 100 উপরে যেন চলে না যায় কখনো। এই যে রেড অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যেন 106 বা 100 উপরে যেন না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কালারটা ডিস্ট্রয় হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এবং নিচে যে অংশগুলো আছে সেটা যেন আপনার এই শূন্য নিচে না চলে আসে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমরা একটু উপরে উঠাই, এই যে দেখতে পাচ্ছেন যে এই দাগটা, এটা আমরা একটু উপরে উঠাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু আরেকটু মানে এক্সপ্লোজারটা বাড়ছে এবং কালারটা অ্যাকুরেট আসছে। বাট আপনি যদি আরও বেশি দেন সেক্ষেত্রে দেখেন আপনার ভিডিও কিন্তু ওভার এক্সপ্লোজ হয়ে যাচ্ছে বা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে কালারটা। তো সেটা আপনাকে শুধুমাত্র লুমেট্রি স্কোপটা দেখে আপনার ভিডিওর অ্যাকুরেট কালারটা আপনি নির্ণয় করতে পারবেন। তো তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে নিচের অংশটুকু একটু কালো আছে, এই ব্লু এইগুলো একটু আমরা নিচে নামাই দিব। মানে এগুলো নিচে নামালে দেখবেন যে আমার ভিডিওটা একটু কালোর রূপ ধারণ করেছে, অরিজিনাল যে কালো কালারগুলো সেটা আমার ফেসের ভিতরে আসলো। এবং এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও ফুটেজটা, এখন কিন্তু আমার ফুটেজটা মোটামুটি আগের চেয়ে একটু কালারফুল রূপ ধারণ করেছে, ট্রিক স্কোপ দেখে আমি করেছি জাস্ট এবং শুধুমাত্র কার্ভ থেকে। তো এখন আমরা যাব, এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক কারেকশন, এখানে অনেক কারেকশন আছে। তো আপনারা চাইলে এখান থেকে ভিডিও, আপনি যদি চান যে আপনার ফুটেজ দেখে আপনার মনে হচ্ছে যে আরেকটু লাইট বাড়ানো দরকার, সেক্ষেত্রে আপনি এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্লোজার, তো এই এক্সপ্লোজারটাকে আপনি একটু বাড়িয়ে দিবেন। দেন হচ্ছে আপনি লুমেট্রি স্কোপটা খেয়াল রাখবেন যে উপরে চলে যায় কিনা বা বেশি হয় কিনা। আপনি চাইলে কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিতে পারেন বা আপনি হাইলাইটটা একটু কমিয়ে দিতে পারেন, তো আপনি এই শ্যাডোটা একটু কমিয়ে দিতে পারেন। মানে আপনার ভিডিওর সিচুয়েশন অনুযায়ী এটাকে আপনি বাড়াবেন কমাবেন, যে আপনার ভিডিওটা কীভাবে আসলে সুইটেবল হয় মানে প্রেজেন্ট করার জন্য ভিউয়ার্সদের কাছে, সেইভাবে আপনাকে নিজের মতো করে আপনি এডিটিং করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক নিচে, এটাকে যদি আমি একেবারে জিরো করে দিই, আমাকে আমার যে টি শার্টের কালার সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তো এটাকে আপনি পুরোটুকু দেওয়ার দরকার নেই। তো তার নিচে দেখতে পাচ্ছেন যে স্যাচুরেশন যদি আপনি বাড়ান সেক্ষেত্রে আপনার ভিডিওটি আরও আপনার ক্লিয়ার আসবে। বাট বেশি স্যাচুরেশন বাড়ালে কিন্তু একটি সমস্যা আছে, যেটি হচ্ছে আপনার ভিডিওর মধ্যে গেইন চলে আসবে, যে ঝিরঝির ঝিরঝির এরকম দেখা যাবে। তো আপনি স্যাচুরেশনটা একটু আপনি দেখে শুনে বাড়াবেন, যে খুব বেশি বাড়াবেন তাও না, যদি আপনি বেশি বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে মানে রিয়েলিস্টিক ভাব থাকবে না। আপনি দেখে শুনে হালকা একটু বাড়িয়ে দিতে পারেন এই স্যাচুরেশন থেকে। এবং আপনি যদি চান হোয়াইট ব্যালেন্স এখান থেকে কন্ট্রোল করবেন, তো এটাকে যদি আপনি আরেকটু কমিয়ে দেন, যদি একটু রেড বেশি লাগে বা ইয়েলো বেশি লাগে সেক্ষেত্রে আপনি এইভাবে একটু কমিয়ে নিতে পারেন।
এই যে দেখতে পাচ্ছেন যে একটু কমিয়ে নিতে পারেন, বা আপনি যদি চান যে কালারটা আরও আপনি ডিপলি দেখবেন যে আসলে আপনার ফেসের মধ্যে ঠিকঠাকভাবে হয়েছে কিনা, এটা আমি 100% জুম করে দেন এটাকে আমি এইভাবে এনে দেখাচ্ছি আপনাদেরকে, বা আপনি যদি 50% বা 70% করেও আপনি কাজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আপনার কালারটা কিন্তু আপনি এখন কাছ থেকে দেখাচ্ছে, তো এভাবে এখান থেকে আপনার ইচ্ছে মতো কালার গ্রেডিং আপনি খুব সহজেই করে নিতে পারেন। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার ওয়েলস অ্যান্ড ম্যাচ, তো এটা দিয়ে ক্লিক করলে আপনার যে আপনার আমার ফেসের মধ্যে আপনি যে কোনো ধরনের কালার আপনি ক্রিয়েট করতে পারবেন। যেমন হচ্ছে ধরুন আমার ফেসটা এখন একটু ইয়েলো দেখাচ্ছে, একটু হলুদ টাইপের দেখাচ্ছে, তো এটা আমি একটু কমাবো। তো আমি এইখানে দেখুন যে আমি একটু ব্লু কালার করতে চাচ্ছি, এইখানে দেখেন যে এখন কিন্তু আমার মুখের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন যে একটু রেড বেশি হয়ে গেছে, দেখতে অনেকটা ওয়ার্ড লাগছে। হুম, তো এটা দিয়ে আপনি আপনার মুখের কালারটা আপনি যেই ধরনের করতে চান সেই ধরনের করতে পারবেন। তো এখন আমরা আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভের ভিতরে আছে দেখতে পাচ্ছেন যে শার্পেন, আপনি চাইলে এখান থেকেও আরেকটু শার্প করতে পারবেন ভিডিও। ভিডিওটাকে একটু প্লে করে দেখছি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এখন পর্যন্ত উইন্ডোজের জন্য বেস্ট ভিডিও মোটামুটি একটা, এটাকে যদি আপনি চান এখানে একটু বড় করে দেখতে পারেন, এখানে জাস্ট ডাবল ক্লিক করলে কিন্তু এটা বড় হয়ে যাবে, এবং আপনি এটা পার্সেন্টেজ যদি বাড়িয়ে দেন তাহলে এখান থেকে দেখেন এটা বড় হয়ে কালারটা আপনার ঠিক আছে কিনা সেটা আপনি এভাবে আপনার নিজের মতো করে দেখে নেবেন। তো এটাকে ছোটো করার জন্য আবার আমি ডাবল ক্লিক করলাম, দেন আবার ছোট হয়ে গেল। তো এইভাবে আসলে আপনি খুব সুন্দর করে আসলে কালার গ্রেডিংটা পূর্ণ করবেন। যে তো বন্ধুরা আমাদের কালার গ্রেডিং মোটামুটি শেষ, এখন আমরা অডিওর কাজ করব। যেহেতু আমরা এখনও কাটাকাটি করিনি সেজন্য আমরা অডিওর কাজটা এখনই কমপ্লিট করব কাটাকাটির আগে। তো অডিওর কাজ করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে একটি ভিডিওর 50% কিন্তু কোয়ালিটি ডিপেন্ড করে তার সাউন্ড বা অডিও কোয়ালিটির উপর, সেজন্য আমরা অডিওটি ভালো করে সবসময় এডিট করার চেষ্টা করব। তো অডিওর কাজ শুরু করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে এই ভিডিও এবং এই অডিওটা কিন্তু একসাথে লাগানো আছে, তো এটা আমরা যখন এখন যদি কাটাকাটি করি সেক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দুইটা একসাথে কাটতেছে, একসাথে কাটতেছে। আপনারা দেখেন যে আমি যদি এখান থেকে কাটি, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন দুইটা একসাথে কাটতেছে। তো আমরা যখন অডিওর কাজ করব সেটাকে আমরা একটু ভাগ করে নিব ভিডিও থেকে। তো আমি জাস্ট এটাকে আনডু করে আমি এখানে দেখতে পাচ্ছেন যে উপরেটা হচ্ছে ভিডিও, তার নিচে হচ্ছে অডিও। তো আমরা অডিওটাকে আলাদা করব, জাস্ট ভিডিওর উপর রাইট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আনলিঙ্ক। তো এখন অডিওটা ভাগ হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে এটাকে ডিলিট করে দিতে পারবেন, যেমন আমি ডিলিট করে দিলাম। তো অনেক সময় হয়তো অন্য মিউজিক বা অন্য অডিও এখানে অ্যাড করতে হতে পারে, সেজন্য আমি কীভাবে এটাকে রিমুভ করতে সেটা দেখালাম। তো এটাকে আমি আনডু দিয়ে আবার আনলাম। তো এখন যেহেতু আমরা অডিও এডিট করব, অডিও এডিট করার জন্য প্রথমে আপনি দেখেন যে প্রথমে আপনি যে কাজটা করতে হবে যে আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, ভিডিওর মধ্যে একটি নয়েস আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নয়েসটা আমরা রিমুভ করবো কীভাবে, আমার এই ভিডিওর মধ্যে এত নয়েস নেই, তারপরেও যদি আপনার ভিডিওর মধ্যে নয়েস থাকে তো আমি যে চারটা ইফেক্ট আমি এখন আপনাদেরকে দেখাবো, এই ইফেক্টগুলো আপনি চোখ বন্ধ করে আপনার অডিওর মধ্যে মারবেন, তাহলে দেখবেন যে আপনার অডিও কোয়ালিটি অনেক সুন্দর হয়ে গেছে। তো প্রথম যে ইফেক্টটা সেটা হচ্ছে ডি নয়েস। তো এখানে আপনি ডি নয়েস লিখলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডি নয়েস, এই ইফেক্টটা জাস্ট আপনি এই অডিওর উপর এনে ছেড়ে দেবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিওর ইফেক্টটা এখানে ছাড়ার পর এখানে যে আমাদের যে ইফেক্ট কন্ট্রোল আছে, তো এতক্ষণ আমরা ইফেক্ট কন্ট্রোলের কাজ করিনি, তো এখন আমাদের প্রতিটা কাজে কিন্তু ইফেক্ট কন্ট্রোলের কাজ আছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ডি নয়েস, তো এখান থেকে আপনি চাইলে ইচ্ছে মতো যে কতটুকু আপনি নয়েস রিমুভ করবেন সেখান থেকে কিন্তু আপনি ইচ্ছে মতো করে নিতে পারবেন। তো এখন আপনি একটু দেখেন আমি যখন ডি নয়েস ইফেক্ট ইউজ করেছি তখন আমার সাউন্ড কোয়ালিটি কেমন হয়ে গেছে, আমার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। যখন ডি নয়েস ইফেক্ট মেরেছি তো এটা ঠিক করার জন্য কি করতে হবে, তো এখানে আপনি আরেকটা ইফেক্ট আপনি মেরে দিবেন, এখানে হচ্ছে আপনি জাস্ট ইকু লিখবেন, ইকুয়ালাইজার, ই কিউ ইউ লিখলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এটি হচ্ছে লেটেস্ট একটি ইকুয়ালাইজার। তো এই ইকুয়ালাইজারটা আপনি চোখ বুঝিয়ে আপনি অডিওর উপরে এনে ছেড়ে দেবেন, আমরা যেহেতু ভাগ করে ফেলেছি ভিডিও থেকে। তো এখন আবার আপনি বাম পাশে চলে আসবেন এই ইফেক্ট কন্ট্রোলের উপর, দেখেন যে আপনার প্যারামেট্রিক ইকুয়ালাইজার নামে একটি ইফেক্ট এখানে চলে আসছে। তো এইখানে ক্লিক করে আপনি জাস্ট এখানে ভোকাল এনহ্যান্সারে ক্লিক করবেন। তো এখন দেখেন যে আমাদের ভোকালটা কিন্তু মানে আরও বুস্ট করেছে, আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে একটু দেখালাম যে ভোকালটা আরও বুস্ট করেছে। দেন তারপরে যে ইফেক্টটা আপনি মারবেন এখানে জাস্ট বি ডাবল এস লিখে সার্চ করবেন, আপনার এইখানে দেখতে পাচ্ছেন যে এই ইফেক্টের মধ্যেই কিন্তু সবগুলো ইফেক্ট ছিল অডিও ইফেক্টের মধ্যে। দেন এই ব্যাস ইফেক্টটা আপনি এখানে ছেড়ে দেবেন।
তো এই ব্যাস ইফেক্টটা ছাড়লেও আপনারা দেখেন যে সাউন্ড কোয়ালিটি কতটা ইমপ্রুভ হয়ে গেছে আগের এখন চেয়ে। পর্যন্ত উইন্ডোজ এখানে এর দেখতে জন্য পাচ্ছেন যে বেস্ট আমাদের ভিডিও রেকর্ডিং সাউন্ড সফটওয়্যার। কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে গেছে। তো তারপরে যে ইফেক্টটা আপনি মারবেন সেটি হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এসেনশিয়াল সাউন্ড। তো এসেনশিয়াল সাউন্ড এখানে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন যে ডায়ালগ। তো এই ডায়ালগে ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন যে ডায়নামিক্স। এই ডায়নামিক্সটা আপনাকে টিক দিয়ে দিতে হবে। দেন এখন দেখেন যে আপনার সাউন্ড কোয়ালিটিটা কত সুন্দর হয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি দেখেন কত সুন্দর হয়ে গেছে আপনার সাউন্ড কোয়ালিটি। এবং আপনি চাইলে আরও একটা ইফেক্ট দিতে পারেন, যেটি হচ্ছে মাস্টারিং। মাস্টারিং ইফেক্ট একটা আছে এখানে, আমি জাস্ট মাস্টারিং, এই এই যে দেখতে পাচ্ছেন যে মাস্টারিং ইফেক্ট। তো এই ইফেক্টটা আপনি যদি ছাড়েন, এখানে দেখেন যে আপনার ভিডিওটা কিচির মিচির করবে এবং তো আপনি চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। যে আমি এখন এই মাস্টারিং এটাকে আমি একটু বাইপাস করে দিলাম, আমার ভিডিওটা আমি রাখবো না। তো এই চারটা ইফেক্ট আপনার ভিডিওর মধ্যে আপনি চোখ বুঝে মেরে দিবেন এবং মারার পর আপনাকে খেয়াল করতে হবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিওটি প্লে করছি, আপনার যে এটি হচ্ছে অডিও সাউন্ড, এই সাউন্ডটা আসলে যদি আপনার শূন্যর উপরে চলে যায় তাহলে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আবার আপনার যদি 24 বা 36 মাইনাস 36 এ চলে আসে তাহলে কিন্তু আপনার সাউন্ডটা কমে যাবে। তো আপনার যদি সাউন্ড বাড়ানো কমানো লাগে সেক্ষেত্রে আপনি উপরে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোলে সবার উপরে যে আপনার এখানে লেভেল আছে, এটা হচ্ছে ভলিউম লেভেল। তো আপনি এখানে চাইলে আপনি সাউন্ডটাকে আরও বাড়াতে পারবেন। এখানে ধরুন আপনি 5 দিয়ে দিলাম, 5 দেওয়ার পর আমি ভিডিও প্লে করি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার ইউজ করে থাকেন, তো আজকে আমি দেখাবো কিভাবে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে ভিডিও এডিটিং করতে হয়। ডিস্ট্রয় হয়ে গেছে, তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে। এবং আমি যদি এখানে -1 করে দেই, ধরুন আমি -1 করে দিলাম, এখন আমি একটু প্লে করে দেখি, আপনারা দেখেন যে আমার সাউন্ড অনেক কমে গেছে এবং নিচে চলে আসছে। তো সাউন্ডটা এইভাবে যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার মনে হয় যে আপনাদের সেকেন্ড কোনো ভিডিও দেখতে হবে না, ঠিক রাখতে হবে, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমি যে ভিডিওটি শুট করছি এই ভিডিওটি আর প্রিমিয়ার প্রো দিয়ে করা হয়েছে, তো বুঝতেই পারছেন। তো এইভাবে আপনি অডিওটা খুব সুন্দর করে এডিট করে নেবেন। তো এবার যেহেতু আমরা অডিওতেই আছি, অডিওর আরেকটি কাজ আমি দেখাই যে আপনার এই যে অডিওটা আছে তার নিচে আমরা যদি কোনো এক্সট্রা আরেকটা অডিও আপনি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি কীভাবে করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আরও লেয়ার আছে, তো আমি আরেকটা অডিও আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা অডিও কিন্তু অ্যাড করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটি অডিও। তো এই অডিওটাকে আমি জাস্ট এটার নিচে এনে ফেললাম। এখন যদি আমি প্লে করি আপনারা দেখেন যে আমার অডিও সাউন্ড কেমন আছে সুমেশ। তো এটার ব্যাকগ্রাউন্ডে যদি আপনি সাউন্ড দেন এটা কিন্তু শুনতে ভালো লাগবে না, ঠিক আছে। তো এটার সাউন্ডটাকে আপনাকে কমিয়ে দিতে হবে। সো এটার সাউন্ড কমানোর জন্য আপনাকে এই অডিওর উপর ক্লিক করে দেন হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে যেতে হবে। দেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভয়েস লেভেলটা কমিয়ে দিতে পারেন। ইভেন আপনি যদি চান যে এটাকে একটু বড় করে, আপনি যদি চান এটাকে একটু বড় করে আপনি এইটাকে আপনি কমিয়ে দিবেন, এটা যদি লেভেলটা আপনি কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ডটা অনেকটাই কমে যাবে। এবং আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা আপনাকে অনেক কমিয়ে ইউজ করতে হবে। তো এইভাবে আপনি আপনার অরিজিনাল ভিডিওর পেছনে মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। তো আমাদের যেহেতু অডিওর কাজ শেষ, তো এখন আমরা যে কাজগুলো দেখাবো সেটি হচ্ছে যে আমরা ধরুন কালার গ্রেডিংও করে ফেলেছি, এখন আমরা অডিওর কাজও করে ফেলেছি। আমাদের কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে, যেটি এখন আপনাদেরকে আমি দেখাবো। যে হচ্ছে আমার যেহেতু কালার গ্রেডিং শেষ এবং অডিওর কাজও শেষ, তো এখন আমরা এটাকে কাটাকাটি করবো। কাটাকাটি বলতে যে অংশগুলো আপনার প্রয়োজন আছে সে অংশগুলো রাখবেন, অন্যগুলো আপনাকে ফেলে দিতে হবে। এবং সেটা করার আগে আপনাকে আমার ভিডিওর পজিশনটা ঠিক আছে কিনা সেটা আপনি একটু দেখতে পারেন। যে আমি যে ভিডিও র ফুটেজটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা যে দেখতে পাচ্ছেন যে আমার যে পজিশনটা ঠিক আছে কিনা, এবং এই পজিশনটা যদি আপনার ঠিক না থাকে সেক্ষেত্রে আপনাকে ইফেক্ট থেকে এটাকে ঠিক করে নিতে হবে। ধরুন এটা আপনি আরও একটু সামনে আনতে চাচ্ছেন, তো এখানে আমি ডাবল ক্লিক করলাম, দেন এইখানে দেখতে পাচ্ছেন যে এটাকে টেনে এটাকে কিন্তু সামনে জুম করে দিলাম বা
সামনে দিকে টেনে আনলাম এবং এটা ছাড়াও আপনি এটাকে করতে পারবেন। আমি দেখাচ্ছি কিভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে দেখতে পাচ্ছেন যে আপনার স্কেল, এই স্কেলটা যদি 100 আছে, এটাকে যদি আপনি আরেকটু বাড়িয়ে দেন সেটা দেখবেন সামনের দিকে চলে আসতেছে। এই দেখতে পাচ্ছেন যে এটা সামনে চলে আনলাম এবং আমার মাথাটা দেখেন যে কেটে গিয়েছে। এখন আমি কিভাবে ঠিক করবো? এখানে দেখতে পাচ্ছেন যে পজিশন, এখানে দেখতে পাচ্ছেন 540। তো এখান থেকে আমি যদি ডান দিকে স্লাইড করি, দেখুন যে আমার মাথাটা কিন্তু নিচে চলে আসছে। তো এইভাবে আপনি আপনার ভিডিওর পজিশন আপনি ঠিক করে নিতে পারেন। এখন আমাকে কাটাকাটি করতে হবে। কাটাকাটি কেন করতে হবে আপনি দেখেন যে এটা হচ্ছে আমার ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মানে ফেলে দেওয়ার মতো অংশ আছে, তো এটা আমাকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার জন্য আমাকে এই যে ব্লেড রেজার টুল, এটাকে ইউজ করতে হবে। এবং এই টুলটা ইউজ করার আগে আমি একটা কথা বলছি, যেহেতু আমরা অডিওটাকে আলাদা করেছিলাম ভিডিও থেকে, সেজন্য এখন যদি কাটতে যাই তাহলে দুই জায়গাতেই কাটতে হবে। সেজন্য আমরা এবং এই সেজন্য এই ভিডিও এবং অডিওটাকে আমি আরেকবার এটাকে লিংক করব। তার মানে হচ্ছে দুইটা সিলেক্ট করে আমি আবার রাইট বাটন ক্লিক করে লিংক করলাম, তার মানে হচ্ছে ভিডিও এবং অডিওটাকে এক করে ফেললাম। তার মানে এখন আমার কাটতে কোনো সমস্যাই হবে না। তো এখন আমি ধরুন এটাকে কাটতেছি, কাটার জন্য রেজার টুলটা সিলেক্ট করলাম, এখানে প্লে করলাম যেখানে আমার এখানে আমার কাটা দরকার। তো এখান থেকে জাস্ট এখানে আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে দুইটাই একসাথে কেটে গেছে। তো এখন কাটার পর আপনাকে কি করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন যে সিলেকশন টুল, তো এই সিলেকশন টুলটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এইখান থেকে এটা সিলেক্ট করে ডিলেট চাপলেই আপনার ফুটেজটি চলে যাবে, এখান থেকে গায়েব হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফুটেজটি একটু দূরে চলে গিয়েছে। তো এখানে আপনার জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর আপনার জাস্ট রিপোর্ট ডিলেট দিবেন। তো রিপোর্ট ডিলেট দিলে আপনার ফুটেজটা দেখেন সরাসরি আপনার আমাদের মেইন স্টেজে চলে আসছে। তো এখন যদি আমি প্লে করি হয়ে গেল। তো এবং ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাকে যে প্রথম যে কাজটি করতে হবে, এখানে একটু দেখতে পাচ্ছেন যে আমরা অনেক সময় সিনেমায় দেখি যে আমাদের ভিডিও কিন্তু ডিরেক্ট শুরু হয়ে যাচ্ছে, মানে দেখতে ভালো লাগছে না। তো আমি এখানে যদি একটি ইফেক্ট অ্যাড করে দিই, যেটা হচ্ছে আমাদের অ্যাডোব প্রিমিয়ারের ডিফল্ট একটি অ্যাপ, যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজেকশন। তো এটা যদি আমরা একটু এটার মধ্যে অ্যাপ্লাই করে দিই, তাহলে এখন ভিডিওটা দেখুন যে কীরকম লাগে। দেখুন যে ভিডিওটা আস্তে আস্তে মানে একটা ইফেক্ট মেরে আপনার সামনে চলে আসলো, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এবং ইভেন আপনি যদি নাটক বা মুভিতে দেখেন, আপনার ভিডিও কিন্তু হঠাৎ করে চলে আসে না। তো এই ইফেক্টটা আপনি ইউজ করে দেবেন সবসময়। তো এখন দেখি যে আমাদের কোন পর্যন্ত আসলে কাটা ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আমাদের ভিডিওটা ঠিক আছে। তো দেন এইখানে একটু গ্যাপ আছে, তো এখানে আমরা দেখি যে আজকে আমি দেখাবো কিভাবে এই অ্যাডোব প্রিমিয়ার প্রো এখানে ঠিক আছে। দেন এখান থেকে আমরা একটু বাদ দিতে হবে, এখানে আমরা একটু বাদ দিয়ে দিব। তো এই পর্যন্ত রাখবো, দেন হচ্ছে এতটুকু আমরা কেটে ফেলে দেব। তো এতটুকু আমরা ডান পাশেরটুকু ফেলবো। ফেলার জন্য তো আমরা এই ছোট অংশটুকু দিয়ে এটাকে একটু বড় করে নিতে পারি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অংশগুলো আপনার গ্রাফের মতো আছে, এগুলো হচ্ছে আমার ভয়েস আছে, এবং এতটুকুর মধ্যে কিন্তু আমার কোনো ভয়েস নেই। তো এতটুকু আমি এখন কেটে দেবো, এই পাশে সিলেক্ট করব। দেন মাঝখানের অংশটুকু আমি ফেলে দেব। এখন ফেলে দেওয়ার জন্য এই সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে সিলেক্ট করতে পারেন, বা আপনি জাস্ট ডিলিট দিলেও এটা কিন্তু ডিলিট হয়ে গেল। দেন আমি আবার রাইট ক্লিক করব এবং রিপোর্ট ডিলিট দিয়ে আমার পেছনের ফুটেজটি বাম দিকে নিয়ে আসলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফুটেজটি সম্পূর্ণ হয়ে গেছে। তো এটা আসলে আমার কাটাকাটি কাজ শেষ। এখন আপনার যদি আরও কাটাকাটি বাকি থাকে আপনি এটাকে কাটবেন। আমার ফুটেজে যেহেতু আর বেশি কাটার কোনো অংশ নেই, সেজন্য আমি আর কাটবো না। এবং আমাদের কালার গ্রেডিং শেষ এবং অডিও এডিটিংও শেষ এবং আমাদের ভিডিও কাটাকাটিও শেষ। আপনি চাইলে কিন্তু এটাকে এখন রেন্ডার করতে পারেন। এবং রেন্ডারের আগে আমি আরও কিছু কাজ আমি এখন দেখাবো, যেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। যেমন আমরা অনেক সময় দেখে থাকি যে ভিডিওটা একটু মানে জুম হয়ে আসে, সেই জুমটা কিভাবে হয়ে আসে সেটাই আমি এখন দেখাবো। আপনি যদি চান যে আপনার ভিডিওটাকে একটু জুম হয়ে আসবে সেইভাবে, সেটা কিভাবে করতে হয় সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এটাকে আমি একটু ছোট করে নিলাম। এখন যদি আপনি এখানে একটু আমি কাটলাম, তো এখান থেকে রেজার টুলটা নিয়ে আমি এইখান থেকে কাটলাম, এইখান থেকে কেটে আমি চাচ্ছি যে পরের অংশটুকু একটু জুম হয়ে সামনের দিকে আসবে। তো এটা করার জন্য আপনাকে কী করতে হবে, আপনি জাস্ট ধরুন আপনি জাস্ট জুম হওয়ার জন্য জাস্ট আপনি এটাকে এটা দিয়ে আপনি জুম করবেন। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এতটুকু জুম হবে। তো আমার মাথাটা কেটে গেছে, আমি মাথাটা আবার ঠিক করে নিচ্ছি। এই ধরুন আমি মাথাটা ঠিক করে নিচ্ছি। তো এখান থেকে এই ভিডিওটি জুম হয়ে আসবে। জুম হওয়ার জন্য তো আমি এটা জুমও করে নিলাম, দেন হচ্ছে পজিশনটা ঠিক করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে পজিশন এবং স্কেল,
এটাকে আপনি সিলেক্ট করে দিবেন দ্যামে, এটাকে আপনি এদিকে বাম দিকে নেবেন, নিয়ে এই জাস্ট এটাকে আপনি রিসেট করে দিবেন, এই দুইটাকে আবার রিসেট করে দিবেন। এখন যদি আপনি ভিডিওটা প্লে করেন, আপনার জাস্ট একটু ভিডিওটা এখন ভিডিওটি কিন্তু জুমে আসতেছে, এবং আপনি যদি আরো কুইক করতে চান সেক্ষেত্রে আরো কুইক করতে পারেন, বড় বড় ইউটিউবাররা, বা আপনি যদি স্লো করতে চান সেক্ষেত্রে কিন্তু আরো স্লো করতে পারেন। তো এইভাবে আপনি এই ভিডিওটিকে জুম করে নিতে পারেন। তো এখন আমি সবচেয়ে মজার একটি বিষয় দেখাবো, যে আসলে আপনার অনেক সময় দেখেন যে গ্রিন স্ক্রিনে কিভাবে কাজ করবেন, বা আপনার ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ড যদি পরিবর্তন করতে হয়, গ্রিন স্ক্রিনটা কুমা কি অনেক সময় আপনারা বলে থাকেন, যেটি হচ্ছে আপনার ফিল্মোরা সফটওয়্যারে আছে বা হচ্ছে ক্যামটেশিয়াতে আছে। এই ক্রোমাকিটা বা অ্যাডোব প্রিমিয়ার সফটওয়্যার কী নাম আছে সেটা আমি আপনাকে দেখাবো, এবং কীভাবে কাজ করতে হয় সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি জাস্ট আমার বিনে চলে গেলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে লোয়ার থার্ড নামে আর একটা বিন আমি করেছিলাম। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে লোয়ার থার্ড নামে একটি বিন করেছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গ্রিন স্ক্রিন সাব, এইখানে ফুটেজটা আমি আনবো। তো এখানে আমি ফুটেজটা আনবো, ফুটেজটা এখানে দেখতে পাচ্ছেন এনেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আমি প্লে করি, আপনারা দেখেন যে গ্রিন স্ক্রিনে কীরকম একটা গ্রিন স্ক্রিন আসছে। তো এই গ্রিন স্ক্রিনটা কীভাবে সরাবেন অ্যাডোব প্রিমিয়ারে, বা আমি যে আমার ভিডিওর মধ্যে দেখেছেন যে লাইক সাবস্ক্রাইবার দেন হচ্ছে বেল বাটন অল করে দেয়, সেটা আমি কীভাবে ক্রিয়েট করেছি। তো এখানে করার জন্য জাস্ট আমি গ্রিন স্ক্রিনটা আমার ভিডিওর উপর এনে ছেড়ে দিয়েছি, দেন আপনাকে ইফেক্টে আসতে হবে। তো আমি ইফেক্টে আছি, দেন এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টে ভিডিও ইফেক্ট, এখানে জাস্ট আপনি সার্চ করবেন আলট্রা কি, জাস্ট এখানে সার্চ করবেন আলট্রা কি, এখানে দেখতে পাচ্ছেন আলট্রা কি নামে একটি অপশন আছে, এই আলট্রা কিকে ধরে জাস্ট আপনি এই গ্রিন স্ক্রিনের উপর ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এই বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইফেক্ট কন্ট্রোল, এটাকে আমরা একটু নিচে করব, এখানে দেখতে পাচ্ছেন যে আলট্রা ক্রি অপশনটি আসছে। তো এইখানে গ্রিন স্ক্রিনটি রিমুভ করার জন্য জাস্ট এই যে আপনার প্যানের মতো আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আমাদের যে স্ক্রিনে যে সবুজ অংশটুকু আছে জাস্ট আমি এখানে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে সাথে আমাদের গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে। তো আপনি চাইলে এইভাবে খুব সহজে এটাকে রিমুভ করতে পারেন, এবং এটাকে আমি পজিশন ওয়াইজ এখন বসাবো, আমি এখন একটু করে করে দেখাবো এটা কোন পজিশনে আছে। তো এটাকে যদি আমি সেট করতে চাই, আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে কীভাবে সেট করেছি, আমি যদি সেইভাবে সেট করি, জাস্ট আমি এইভাবে সেট করেছিলাম আমার ভিডিওতে, এইভাবে আপনি সেট করতে পারেন। এখন আপনি ভিডিওটা প্লে করে দেখেন, কিভাবে আপনার ভিডিওকে স্পিড করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আপনি যদি ভিডিও স্পিড করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট ভিডিওর উপর রাইট ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে স্পিড ডিউরেশন, তো এখানে স্পিড ডিউরেশনটা এখানে 100 আছে, আপনি চাইলে এটাকে যদি 200 করে দেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা স্পিড বেড়ে যাবে। তো যেহেতু এখানে সাউন্ড আছে, তো এই সাউন্ডটা আমি একটু রিমুভ করে দেখাচ্ছি যে ভিডিওটা কুইক চলছে কি না। তো এখান থেকে জাস্ট আমি প্লে করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি খুবই দ্রুত চললো করবেন, এবং আপনি যদি চান যে স্লো মো করবেন, মানে স্লো মোশন করবেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে করতে পারেন। সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রাইট ক্লিক করবেন ভিডিওর উপর, এইখানে জাস্ট ভিডিও উপর রাইট ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে স্পিড, দেন এখানে 100 আছে, জাস্ট এখানে আপনি 50 করে দিলেন, দেন আপনি দেখেন যে এখানে আমি জাস্ট এটাকে আনলিক করে আবার অডিওটা রিমুভ করে জাস্ট এখন আপনাকে একটু প্লে করে দেখাচ্ছি, এখন দেখেন যে আমার ভিডিও কিন্তু স্লো মোশন চলছে। তো এইভাবে আসলে আপনি আপনার ভিডিও স্লো মোশন করতে পারেন খুব সহজেই অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে। তো এখন আমি আরেকটি মজার জিনিস দেখাবো, যে অনেক সময় আপনার ভিডিও বা ফেসের উপর বা যে কোনো একটি বিষয়কে আপনার ব্লার করতে হয়, সেই ব্লারটা আপনি কীভাবে করবেন অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে। তো এখন আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্টটা আছেন, ইফেক্টেই থাকবে, দেন এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে ভিডিও ইফেক্টে পাবেন, জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও ইফেক্ট। তো এইখানে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ব্লোর অ্যান্ড শার্পেন নামে একটি অপশন আছে, ব্লোর অ্যান্ড শার্পেন। তো এখানে জাস্ট আপনি ক্যামেরা ব্লোর, তো জাস্ট আপনি ক্যামেরা ব্লোরটা চাপ দিয়ে ধরে নিয়ে আপনার ভিডিওর উপর ছেড়ে দিবেন। আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো ভিডিওটা আসলে ব্লার হয়ে গেছে, এখানে চিন্তার কিছু নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি।
এখন যদি আপনি নির্দিষ্ট কোনো অংশ এখান থেকে ব্লার করতে চান বা আপনি যদি চান যে আপনার ব্লারের অপাসিটিটি আপনি আরেকটু কমাবেন বা আপনিও দেখা যাবে বা ব্লারটাও দেখা যাবে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে 10% করে দিলে দেখেন যে আরেকটু বাড়ছে। এখন একটু প্লে করে দেখা যাচ্ছে ব্লারও দেখা যাচ্ছে। তো এখন আপনি যদি চান যে আপনি একটু নির্দিষ্ট অংশগুলো শুধু ব্লার করবেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে একটি গোল চিহ্ন আছে, আপনি চাইলে একটি আপনি চাইলে ঘর আকৃতি করতে পারেন। জাস্ট আমি এই গোল চিহ্নটার মধ্যে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে একটি গোল চিহ্ন আছে। আপনি চাইলে এটাকে আপনি যেখানে রাখবেন, কিন্তু এটা বারবার আমি আমার ফেসটাকে একটু ব্লার করতে চাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লার আছে। এখন আপনি যদি চান যে এটাকে সিলেক্ট করে আপনি ব্লার করবেন, তো আপনি চাইলে ধরুন আপনি এখন ল্যাপটপটা একটু ব্লার করে দিই, এই যে দেখতে পাচ্ছেন যে ল্যাপটপ ব্লার করে দিলাম। এভাবে আপনি যে কোনো জায়গা থেকে আপনি এটাকে আপনার যে কোনো বিষয়গুলো ব্লার করে দিতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা, আমাদের ভিডিও এডিটিং কিন্তু মোটামুটি শেষ, এবং যদি আপনার সকল এডিটিং সম্পূর্ণ হয়ে থাকে বা আপনার সব কিছু যদি ঠিক থাকে, সেক্ষেত্রে এখন আপনাকে কী করতে হবে, আপনি ফাইনাল রেন্ডারে যাবেন। সেটা কীভাবে করবেন, যে আপনার সব কাজ শেষ, ভিডিও এডিটিং সব শেষ, এখন আপনাকে ফাইলটি রেন্ডার করতে হবে। সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি এই ফাইলে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট। তো এখানে এক্সপোর্টে যে ডান দিকে এসে দেখতে পাচ্ছেন উপরে মিডিয়া, এখানে ক্লিক করবেন। তো দেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই ফরম্যাটটা, এখানে যদি অন্য ফরম্যাট দেওয়া থাকে আপনার H.264 এটা দেওয়া থাকবে। দেন এখানে আপনার ম্যাচ সিকিউর হাই বিটরেট, এটা আপনার অরিজিনাল ফুটেজের সাথে মিল থাকবে, এটা এরকমই থাকবে। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট নেম। তো এখানে আউটপুট আপনাকে একটি নেম নাম আপনাকে দিয়ে দিতে হবে যে আপনার ফাইলে কী নাম হবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি যে রেন্ডার। তো আমি একটা নাম দিয়ে দিলাম। তো এটাকে জাস্ট সেভ দিবেন এবং জাস্ট এটা এখন আপনি রেন্ডার এক্সপোর্টে ক্লিক করবেন। এটা এক্সপোর্টে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার ভিডিওটি কিন্তু রেন্ডার শুরু হয়ে গেছে এবং আপনার ভিডিওটি আপনার আপলোড করার উপযোগী হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আসলে অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে বা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।